ওয়েলকাম ভাই ও ব্রাদাররা, তো কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালোই আছেন। তো আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওটাতে ফ্রি ফায়ারের OB34 আপডেটে কি কি থাকছে আর নতুন ম্যাপটাই বা কেমন হচ্ছে, তাছাড়া নতুন কি কি আমাদের গেমের মধ্যে অ্যাড হচ্ছে সেগুলো কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। তাছাড়া কোন ক্যারেক্টার আসছে, কোন পেট আসছে, কোন গান স্কিন আসছে, এই সকল কিছুই থাকবে এই ভিডিওর মধ্যে। তো বুঝতেই তো পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আর ভিডিও শুরু করার আগে আমি একটি কথা বলে নিতে চাই, যে ভাই একটা মানুষের কতটা ধৈর্য থাকলে এতদিন ধরে ভিডিও বানিয়ে যাচ্ছে কিন্তু কোনো সাফল্য পাচ্ছে না। তো আপনারাই তো পারেন আপনার এই ভাইয়ের ভিডিওগুলো ভাইরাল করতে, তো প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের বন্ধুদের কাছে, আর অবশ্যই ভিডিওটাতে লাইক করুন আর বেশি বেশি করে কমেন্ট করুন, তাহলেই কিন্তু আপনার এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। আর আমার ভিডিও যদি ভালো না লাগে তাহলেও আপনি কমেন্ট করুন আমার ভিডিওর কোন জায়গাতে ভুল আছে, সেগুলো আপনারাই তো জাজমেন্ট করবেন। তো প্লিজ ভাই, আর আপনি যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আপনারা ইনকিউবেটরের গান স্কিন দেখতে পাচ্ছেন, যেটা OB34 আপডেটের পর আমাদের গেমের মধ্যে আসতে চলেছে, এই আগ গানের স্কিনটা। আর যে স্কিনগুলো আসতে চলেছে ইনকিউবেটর রয়্যালে, তো গানগুলোর ফার্স্ট লুক এরকম হবে, পরে কিন্তু এগুলো আপডেট হতে পারে। তো তারপরে আপনাদের দেখিয়ে দিই OB34 আপডেটে কোন পেটটি থাকছে। তো OB34 আপডেটের পর আমাদের গেমে এই পেটটা চলে আসছে, দেখতে সার্কের মতো পেটটা। আর এই পেটটার অ্যাবিলিটি থাকছে যে আপনার টিমমেটকে যখন রিভাইভ দিবেন তখন আপনার মুভমেন্ট স্পিডটা বেড়ে যাবে। তো এখানে কত পার্সেন্ট মুভমেন্ট স্পিড বাড়বে সেটা কিন্তু এখনো দেয়নি, তবে যখনই জানতে পারবো তখনই কিন্তু সবার আগে আমি আপনাদের জানিয়ে দেবো। আর এই পেটের ওপর কিন্তু আমাদের একটা ইমোট থাকছে, তো এইটা ইমোট থাকবে কি অ্যানিমেশন থাকবে সেটা বলতে পারছি না, তো তো আমি যখনই জানতে পারবো তখনই কিন্তু আমি আপনাদের জানিয়ে দেবো। তারপরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি গান, যেই গানটি কিন্তু OB34 আপডেটের পর আমাদের গেমে অ্যাড করা হবে। এই গানটির নাম হতে চলেছে M24, আর এইটা কিন্তু স্নাইপার রাইফেল হতে চলেছে, যেরকম AWM রয়েছে, ME2B রয়েছে, সেরকম কিন্তু এই রাইফেলটা হতে চলেছে স্নাইপার রাইফেল। তো আমাদের গেমে আরও একটি স্নাইপার রাইফেল বাড়লো। আপনাদের মধ্যে কারা স্নাইপার চালাতে পছন্দ করেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো আমরা সাধারণত এখন হিরোকে গেলে কি পাই, আমরা ব্যানার পাই, আবদার পাই, আর একটা বান্ডিল পাই, আসলে বান্ডিলটা না একটা টি শার্ট পাই কিংবা একটা গেঞ্জি পাই। তো এইবার OB34 আপডেটের পর আমরা কিন্তু আর বান্ডিল পাবো না, এইবার আমরা পাবো ইমোট। তো এইটা কিন্তু আমার কথা না, ডাটা মাইনাররা আমাদের এই ব্যানারটা দিয়ে দিয়েছে, যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন BR র্যাঙ্ক হিরোইক ইমোট, মাস্টার র্যাঙ্ক BR ইমোট, CS র্যাঙ্ক হিরোইক ইমোট, মাস্টার র্যাঙ্ক CS ইমোট। তো এইসব হিরোইক আর মাস্টার র্যাঙ্ক যদি যেতে পারি আমরা তাহলে কিন্তু আমাদের এখন ইমোট দিয়ে দিবে, আর সাথে কিন্তু আবদার আর ব্যানারটা তো দিবেই। তো এই ইমোটটা এইবারই OB34 আপডেটে দিবে না এর পরেও দিবে সেটা বলতে পারছি না। তো যাই হোক, এই ইভেন্টটা কিন্তু অস্থির লাগলো, এই আপডেটটা আমাদের কিন্তু ইমোট দিবে। আর সব থেকে বড় কথা, আমাদের ইমোট তো দিচ্ছে, আমাদের ইমোট তো নিচ্ছি, আমরা ইমোট তো পাচ্ছি, কিন্তু আমাদের ইমোটের স্লট তো 8টাই রয়ে গেছে, আমাদের ইমোটের স্লটটা কিন্তু বাড়ানো উচিত। তো এই বিষয়ে কি বলেন আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানান। তো তারপরে আপনাদের নতুন ম্যাপটি দেখিয়ে দিই, এই ম্যাপটি কিন্তু আমাদের গেমে OB34 আপডেটের পর অ্যাড হতে যাচ্ছে। তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই এই ম্যাপটি তো অ্যালপিন ম্যাপের মতো লাগছে, তো হ্যাঁ অ্যালপিন ম্যাপেরই কিন্তু এটা রিমাস্টার ভার্সন, মানে আমাদের বারমুনা রিমাস্টার যেরকম রয়েছে সেরকম কিন্তু এটা অ্যালপিন রিমাস্টার। তো ওই ম্যাপের উপরেই কারুকাজ করা হয়েছে, তো আমরা ম্যাপের ভিতরকার এখন ফিচার্স দেখতে পাচ্ছি না, তো আমি যখনই ম্যাপের ভিতরকার ফিচার্স পাবো তখন কিন্তু সবার আগে আমি আপনাদের জানিয়ে দেবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। তাছাড়াও আমাদের অ্যাডভান্স সার্ভারে কিন্তু এগুলো অ্যাড করে দেওয়া হয়েছে, গান স্কিন, পেট, আর এখানে একটা ইমোট দেখাচ্ছে, এটা ইমোট হবে কি ক্যারেক্টার হবে এটা বলতে পারছি না, তবে যে কোনো একটা হতে পারে, আর আমি জানা মাত্রই কিন্তু সবার আগে আমি আপনাদের জানিয়ে দেবো। আর তারপরে আমাদের নেক্সট ইনকিউবেটর কি আসছে, মানে আমাদের ইনকিউবেটর আজকে শেষ হয়ে যাবে সম্ভবত, আমি ডেটটা এখনো খেয়াল করিনি, তবে আজকে কিংবা কালকে শেষ হয়ে যাবে। তো তারপরে আমাদের নেক্সট ইনকিউবেটর যেটা আসছে সেই বান্ডিলটা হলো এই বান্ডিলটা। তো এই বান্ডিলটা আমাদের নেক্সট ইনকিউবেটর ভাউচারে, রয়্যাল ভাউচারে চলে আসছে। তো ফার্স্ট যে বান্ডিলটা রয়েছে সেটা এইরকম, আর ইনকিউবেটারের বান্ডিলগুলোতে অ্যানিমেশন থাকে, আর সেকেন্ড যে বান্ডিলটা রয়েছে সেই বান্ডিলটা এইরকম, আর সেকেন্ড বান্ডিলটা দেখতে খুব খারাপ না। তারপর থার্ড যে বান্ডিলটা রয়েছে সেটা দেখতে এরকম, আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে কিন্তু এই থার্ড বান্ডিলটা। তো আপনাদের কাছে কোন বান্ডিলটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ফোর্থ যে বান্ডিলটা রয়েছে সেই বান্ডিলটা এইরকম দেখতে। তো আপনাদের মধ্যে কারা কারা ইনকিউবেটার ভাউচার থেকে এই বান্ডিলগুলো বের করবেন
অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা তো জানেন আমার এই চ্যানেলে রিডিম কোড দেওয়া হয়, গেরিনা ফ্রি ফায়ার থেকে যে রিডিম কোডগুলো ফ্রিতে দেওয়া হয় সেই রিডিম কোডগুলো কিন্তু সবার আগে আমি আপনাদের জানিয়ে দিই। আর আমার এই চ্যানেলে কিন্তু কোনো ভুয়া নিউজ পাবেন না। তো আপনি যদি ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকেন আর আপনি যদি রিডিম কোড দিয়ে অনেক রকমের উপহার নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। তো আজকের মতো এখান থেকেই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। Yeah.